প্রথম ছুটি হয়ে গেল শেষ ছুটি, বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তরুণ সেনা অফিসারকে খুন করল জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে দক্ষিণ কাশ্মীরে সোপিয়ানে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। খেলাধুলো ছিলেন তুখোর। পাঁচ মাস আগে সেনায় চিকিৎসক পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট উমের ফায়াজ। বাড়ি চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম ছুটিতে বাড়ি এসেছিলেন। ২২ বছরের উমেরের পোস্টিং ছিল আখনুরে, বাড়ি কুলগাঁও। বিয়ের অনুষ্ঠানে যান সোপিয়ানে। মঙ্গলবার বিয়ে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় চার জঙ্গি। বুধবার সকালে সোপিয়ানের হারমান চকে উদ্ধার হয় গুলিতে ঝাঁঝরা উমেরের দেহ। যাঁচ কে বাদ মে জো ভি আয়েগা সামনে উসকা আগর কিসি অন্য মামলোন সে ভি তো সাজা মিলেগি না তো অর পড়োশী রাষ্ট্রোন সে এসি হরকত হুই তো উসকো জবাব দিয়া যায়েগা। সম্প্রতি জম্মু কাশ্মীরে পুলিশ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে শুরু করেছে জঙ্গিরা। এবার অফ ডিউটি সেনা অফিসারকে অপহরণ করে খুন করলো তারা। এদিন কুলগামে নিজের গ্রামে উমেরের শেষকৃত্য সম্পন্ন হয়। দিস ওয়াজ আ ভেরি ডাস্টার্লি এন্ড আ অ্যাক্ট অফ কাওয়ার্ডিস জিসমে কুছ আননোন টেররিস্ট নে জো ইস ইলাকে মে রহতে হ্যায় ইনহোনে কাল রাত কো লেফটেন্যান্ট উমর ফয়াজ কো কিডন্যাপ কিয়া হ্যায় অর বাদ মে উনকো মার দিয়া গয়া হ্যায়। উমেরের ঘৃণ্য হত্যা কাপুরুষোচিত কাজ বলে টুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। মেহবুবা মুফতি থেকে রাহুল গান্ধী সকলেই ঘটনার নিন্দা করেছেন। টুইটে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা কখনোই সমস্যা সমাধানের পথ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি সোপিয়ানে তল্লাশি অভিযান চালায় সেনা। হিজবুলের হামলায় নিহত হন এক সেনাকর্মী, আহত তিন জওয়ান। জঙ্গিদের এই গ্রুপই উমেরকে খুন করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে চলছে তল্লাশি। এদিন তরুণ সেনা অফিসারের শেষ যাত্রাতেও পাথর ছোড়া হয়। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।